ফুলসজ্জার খাট। আরে না না, সে বিয়ে তো হয়নি, সে বিয়ে হওয়ার কথা ছিল সেটা ক্যান্সেল করে দেওয়া হয়েছে। না না, ওসব কোনো ফুলসজ্জার খাট সাজানো হচ্ছে না, রাখুন আপনি। সাজানো হচ্ছে। আচ্ছা তুমি, আরে উনি তো আর্জা, ও অ্যারেস্ট হয়ে গেছিল না? আপনারা ঠিকই শুনেছেন, আমি অ্যারেস্ট হয়েছিলাম, এখন জামিনে বাইরে রয়েছি। তাথই রায়কে 14 দিনের জন্য জেল কাস্টডিতে রাখা হয়েছে, আর আমি আমি জামিনে বাইরে রয়েছি। চোদ্দ দিন পর আমাকে আবার কোর্টে যেতে হবে, ওই কাঠ গোড়ায় দাঁড়াতে হবে, আমাকে জেরা করে করে জেল বার করে দেবে। সবাই মিলে চিৎকার করে বলবে যে আরজা চৌধুরী ক্রিমিনাল, মার্ডারার, একটা ডিসঅনেস্ট মেয়ে। আমার বাবা মা চোরের মতন মুখ লুকিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, তারা লজ্জিত, তারা লজ্জিত যে আমি তাদের মেয়ে, বুঝতে পেরেছেন? তারা লজ্জিত। হ্যাঁ বুঝতে পেরেছি, ওনারা সবটাই বুঝতে পেরেছেন, এটাও বুঝতে পেরেছেন যে তোমার মা বাবা লজ্জা পেলেও তোমার লজ্জা নেই, তুমি নির্লজ্জ একটা মেয়ে, তাই বারবার এই বাড়িতেই ফিরে আসো। কেন এসেছো আবার এই বাড়িতে, কিসের জন্য এসেছো? এই বাড়ি থেকে এই মুহূর্তে বেরিয়ে যাওয়ার চা, তা না হলে কিন্তু আমি আবার এফআইআর করব, আর আবার তুমি গ্রেফতার হবে। এফআইআর করবে, করো এফআইআর, আমাকে অ্যারেস্ট করবে, আবার আমি বেল নিয়ে ফিরে আসব, আর এই বাড়িতেই আসব, বারবার আমি এই বাড়িতেই ফিরে আসব, কারণ এই বাড়িতে বারবার আমাকে অপমান করে তাড়িয়ে দেওয়া হচ্ছে, আমাকে রিফিউজ করেছে, আমার নারী সত্তাকে ইনসাল্ট করেছে। এই লোকটা, এই লোকটা আমাকে ঠকিয়েছে। এই যে মিস্টার সঙ্গীত রায়, কেন মিথ্যে কথা বলেছো তুমি আমাকে? বারবার বলছি এই বাড়ি থেকে বেরিয়ে যাও, না হলে তোমাকে আমি টেনে হিচড়ে এখান থেকে। টাচ করে দেখো না, একবার ছুঁয়ে দেখো, কোন মহিলার গায়ে হাত দিলে তোমার এমন হাল হবে না, মাথা নিচু করে কোমরে দড়ি পরিয়ে যদি তোমাকে কোর্ট অব্দি না নিয়ে যেতে পারি। আর যা গলা নামিয়ে কথা বলো, বড্ড গলা তুলে কথা বলছো তুমি, বড্ড চিৎকার করছো। আচ্ছা এসব কি হচ্ছে? হ্যাঁ কি হচ্ছে এসব? বলছিলাম কি, আমরা মনে হয় ভুল সময় চলে এসেছি, বুঝলেন? আমি বলি কি, গীত বেদ বাড়ি ফিরে চলো, আমরা আমরা ঠিক বাড়ি ফিরে যাব, সে বিষয়ে আপনাদের একদমই চিন্তা করতে হবে না, ঠিক বাড়ি ফিরে যাব আমরা। আমি তো ভেবেইছিলাম এবার বাড়ি ফিরেই যাব, কিন্তু কি করব বলুন, এই যে এই মেয়েটা তো কিছুতেই পাল্টাবে না। এই যে আর্যা, কি ভেবেছো তুমি নিজেকে? কি ভেবেছো তুমি? কি ভাবছো ভাইয়া চুপ করে আছে বলে আমিও চুপ করে থাকবো? তুমি আমার সার্কেলটা জানো না? তুমি জানো না আমি আমি আর বেদ কাদের সঙ্গে ঘোরাফেরা করতাম, কাদের সঙ্গে আমাদের মেলামেশা ছিল, আমরা যে দিনের পর দিন ডিস্কে পড়ে থাকতাম, ড্রাইভে যেতাম, তুমি সেই বিষয়ে কিছু জানো না আর্যা? আমাদের বাড়িতে ঢুকে আমাদের ড্রয়িং রুমে আমাদেরই বাড়ি বউকে অপমান করছে, অসম্মান করছে, তার
তারপরে আমি কি করে চুপ করে থাকবো তুমি বলো? আর তুমি কি ভেবেছো তুমি একাই ঝামেলা করতে পারো? তুমি একাই সমস্ত ঝামেলা করতে পারো? একটা ফোন করবো না আচ্ছা তোমাকে এমন জায়গায় নিয়ে গিয়ে ফেলে দেবে তোমার কোনো হদিশই পাওয়া যাবে না। বৌমা, এসব কি হচ্ছে? কি হ্যাঁ, এ কি ভাষা তোমার? তুমি না আমাদের বাড়ির বউ? ঠিক ভাবে কথা বলো বৌমা, ঠিক ভাবে কথা বলো। আজ তো আমি এই ঘরে আপনার ছেলের সাথে থাকবো। এই যে আপনার ছেলে, আপনার ছেলে আপনার সামনে দাঁড়িয়ে বলেছিল না যে আমাকে ভালোবাসে, আমাকে বিয়ে করতে চায়। হ্যাঁ বলেছিল তো? হ্যাঁ কি সঙ্গীত, তুমি আমাকে বলেছিলে তো তুমি আমাকে ভালোবাসো? ছাড়ো আচ্ছা, আমাকে কেন পেছাচ্ছ এখন? আর আমাকে ভালোবাসো না? ভালোবাসো না তুমি সঙ্গীত? হ্যাঁ ভালোবাসো না? আচ্ছা কি করছো? আচ্ছা কি হচ্ছে? কি আচ্ছা কি হচ্ছে? যা এখান থেকে, বেরিয়ে যাও, বেরিয়ে যাওয়ার জন্য তো আমি আসিনি। জেঠু, জেঠু এবারে কি হবে দেখছি। হ্যালো পুলিশ স্টেশন, কেদার রায় বলছি। হ্যাঁ শুনুন, আচ্ছা কাউকে ক্ষমা করবো না আমি। হ্যাঁ আমি কিন্তু কাউকে ক্ষমা করবো না। 13 দিন পর আমার আবার কোর্টে ডেট আছে, সেই 13 দিন আমি এই বাড়িতেই থাকবো। হ্যাঁ আমি এই বাড়িতেই থাকবো, আর এই যমুনা সঙ্গীতকে আমি বাঁচতে দেবো না, কিছুতেই বাঁচতে দেবো না আমি, কিছুতেই না। ফোনটা দাও। কি করছো? পুলিশকে ফোন করবো। কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না সঙ্গীত, কারণ কালই ও বেল পেয়ে যাবে। তাহলে তাহলে আমরা কি করবো? এভাবে চুপ করে বসে থাকবো? কিচ্ছু বুঝতে পারছি না, কিচ্ছু বুঝতে পারছি না। আরে বাবা, এই মেয়েটার তো লাজ লজ্জা মান সম্মান ভয় কিচ্ছু নেই, জাস্ট কিচ্ছু নেই। বুঝতে পারছি না এরপর কি হবে। জানো জানো, আমি না আমি না শুনলাম জেঠু ফোন করছিল, আর যার বাবা মা মনে হয় থ্রেট করছে। হোয়াট? সে কি বাবা, ও কি বলছে এসব? ওরা বোধ হয় বিজনেস ওয়ার্ল্ডে আমার কোনো বড় ক্ষতি করতে চাইছে। সেটা কি সম্ভব? সেটা পারবে? পারতেই পারে, কারণ ঘরের শত্রু বিভীষণকে যে আমি ঘরে পুষছি। কাকে? কেন, প্রশান্ত আর রাগিনীকে? ওরা তো বাড়িতেই আছে, আমি জানি না কি হবে। দাদাভাই তোরা সাবধানে থাকিস। ইচ্ছা হবে না, আমি তো আছি। ফুলের পাপড়ি যখন আছে তখন হোক না ফুল শয্যা, আর এই শয্যায় থাকবো আমি আর তুমি। যমুনা তুমি আমার ভালোবাসা, আর আমি আমি শুধুমাত্র তোমার ভালোবাসা। আই লাভ ইউ ছোট কথা বাবু, আই রিয়েলি লাভ ইউ। আমাকে ছেড়ে যাবেন না, আমার আমার খুব ভয় লাগতে, জানেন তো খুব ভয় লাগছে আমার, আপনাকে হারিয়ে ফেলার ভয় লাগছে।
এলাকার গঙ্গাটাকে মেয়ে ঢাক বাজিয়ে কামাতিস, এখন এই বাড়িতে ভাগ বসাচ্ছিস। আমরা সব বেনো জলে ভেসে এসেছি। কেদার রায় আর সঙ্গীত রায় তোকে সবকিছু লিখে নেবে, সবকিছু। ঠিক আছে ঠিক আছে, পরের মাথায় কাঁঠাল ভেঙে খা খা খা, একদম পেট ভরে খা। নিজের মা বাপ বোন কে নিয়ে তা কিন্তু এই পরিবারে আর থাকা যাবে না। কিছুতেই থাকা যাবে না, থাকা যাবে না। দাঁড়ান, ওই গয়নাগুলো আমি আমার নিজের জন্য নিচ্ছিলাম, ওই গয়নাগুলো নিচ্ছিলাম আমি স্ত্রীর জন্য। স্ত্রীর সামনেই বিয়ে, ওই গয়নাগুলো আমি নিচ্ছিলাম আমার শাশুড়ি মায়ের জন্য। ওই গয়নাগুলো তো এই পরিবারের গয়না, আর আপনি একদম ঠিক কথা বলেছেন। হ্যাঁ, আমি বলেছিলাম, আমি বলেছিলাম, শুধুমাত্র বলিনি। ঠাকুরের পাঁচ হয়ে কথা দিয়েছিলাম, স্বামীর গাছ হয়ে কথা দিয়েছিলাম, যে সম্পত্তির কানাক করিও আমার চাই না, কিচ্ছু চাই না আমার, কোনো কিচ্ছু চাই না। হ্যাঁ, আমি ঠাকির মেয়ে, আমি গর্বিত তার জন্য, আমি আমার ক্লাস জানি। আমি বলছি, বিশ্বাস করুন, এমন জায়গায় একদিন পৌঁছাবো না, এমন ক্লাস তৈরি করবো নিজের, আপনারা অহংকার করবেন সেদিন। আমি আপনাদের বলছি, আপনারা অহংকার করে বলবেন যে হ্যাঁ, আমরা যমুনা রাখির বাড়ির লোক, শ্বশুর বাড়ির লোক। আপনিও অহংকার করবেন, আপনিও। থাক থাক, আর বড় বড় কথা বলতে হবে না, চুপ কর। আমি বুঝতে পারছি না, ও চুপ করবে কেন, তো ঠিক কথাই বলেছে। আপনার মেয়ের বিয়ের জন্য, সামনেই স্ত্রীর বিয়ে, ওর তো গয়না দরকার, আর এই গয়নাগুলো এই পরিবারের গয়না, আর এই মেয়েটা এই পরিবারের বাইরের। আপনি যান, ওর শরীর থেকে গয়নাগুলো খুলে নিন। গয়নাগুলো দাও আর্চা। বাহ কাকিমণি, এক সময় তুমিও আমার পাশে ছিলে, আর আজ আজ নিজের মেয়ের বিয়ের জন্য রং পাল্টে ফেললে। তুমি মা আর্চা, মায়ের মন তুমি বুঝবে না। সন্তানদের জন্যে মাকে পাল্টাতে হয়, সেটা তুমি বুঝবে না, তুমি বুঝবে না। তবুও ভালো মল্লিকা যে তোমার চোখ শেষ পর্যন্ত খুলেছে। আরে তুমি রাগিনীর সঙ্গে মিলে যা শুরু করেছিলে, আমি ছোটা ঠিক করে কথাটা অন্তত বল। বরপিসি প্লিজ থাক না, দয়া করে আর ব্যাঘাত ঘটিও না প্লিজ। নিজেও একটু শান্তিতে থাকো না, এবার আমাদেরও থাকতে দাও, একটু ভালো করে বাঁচতে দাও। দাও এগুলো দাও। যমুনা বৌদি, এগুলোর উপর তোমার অধিকার আছে, তুমি ধরো না। এই গয়নাগুলোর উপর তোমার অধিকার আছে, আর এর থেকে কিছু গয়না আমার শাশুড়ি মায়ের অধিকার আছে, আর
এই গয়নাগুলোর মধ্যে কিছু গয়না শ্রী পাবে, কিছু গয়না পল্লবী পাবে। এটা তো পারিবারিক গয়না, এই সব গয়না পরিবারের মেয়েদের মধ্যে ভাগ হয়ে যাবে। তোমার কাছে রাখো। এগুলো তুই কি বলছিস যমুনা? আমার মা তোকেই গয়নাগুলো দিয়েছে, মা কি রাজি হবেন বল দেখি? মা কষ্ট পাবেন, কেন বুঝছিস না? না কাকাই, বড় মাকে তেমন হলে আমি বুঝিয়ে বলবো, এই গয়না আমার চাই না। সত্যি তো আমি বলেছিলাম, যে সম্পত্তির কানা করিও আমি চাই না, আমি মন থেকেই বলেছি সত্যি আমার কিছু চাই না। প্রয়োজন বললে এই বাড়ির টাকায় আমি খাওয়ার পর্যন্ত খাবো না। কিছুদিন পরই তোর কোর্টে হাজিরা দেওয়ার ডেট আছে, আমি জানি যে ও শাস্তি হয়ে যাবে, ও শাস্তি অনিবার্য। তবু সেই কোর্টে হাজিরা দেওয়ার ডেটের আগে পর্যন্ত আমি ওকে সংসার চালানোর দায়িত্ব দিলাম। ও যদি প্রমাণ করতে পারে যে এই বাড়িতে বউ হওয়ার যোগ্য, তাহলে নিজের হাতে আমি সঙ্গীত রায়কে ওর হাতে তুলে দেব। আঙ্কেল, এই বাড়ির বউ হওয়া না অতটা সহজ নয়, মানে একেবারেই সহজ নয়। ওর ভালোবাসাটা আসলে নিহাতি জেদ কিংবা মোহ। এই যমুনা, তুই এসব কি বলছিস? হ্যাঁ, সঙ্গীতকে আমার থেকে বেশি ভালো কেউ বাঁচতে পারবে না, বুঝতে পেরেছিস? কেউ না। আর সঙ্গীত যমুনার থেকে কাউকে বেশি ভালোবাসেও না। তাতে কি হয়েছে? কেন আপনি শোনেননি? স্বয়ং যুধিষ্ঠিরও বলেছিলেন, অশ্বত্থামা হত ইতি গজ। সুতরাং এসব বলে লাভ নেই। আপনার মেয়ে আমার স্ত্রীকে বারবার খুন করার চেষ্টা করেছিল, জঘন্য ষড়যন্ত্র করে ওর মাথায় আঘাত করে জলে ডুবিয়ে মারার চেষ্টা করেছিল, আর তারপরেও এখানে দাঁড়িয়ে আছে, সেটাই যথেষ্ট নয়? আগের কাজ দিন হলে ওকে আমি গুলি করে মেরে দিতাম, ওকে আমি ঘুম ঘরে নিয়ে গিয়ে। এত বড় সাহস, তোমার এত বড় স্পর্ধা, তুমি আমাকে থ্রেট করছো? হ্যাঁ, থ্রেট করছি। দুদিন পর তোমায় পুলিশ তুলে নিয়ে যাবে, তোমায় কোর্টে তোলা হবে, তারপর কাঠ ঘড়ায় দাঁড় করিয়ে তোমার যে কি হাল করবে সেটা তুমি বুঝতে পারছ না। তোমার কতদিনের সাজা হতে পারে, ডু ইউ নো দ্যাট? তাই নাকি? আমার সাজা হবে আর তুমি আর যমুনা এখানে সুখে সংসার করবে, তাই ভাবছো? হ্যাঁ, আগুন জ্বলবে এই রায় পরিবারে, আগুন জ্বলবে। কে আগুন লাগাবে? তুমি অর্জুন, শিক্ষা দীক্ষা ভদ্রতা ভব্যতা সবকিছুর ঘাটতি পড়ে গেছে তোমার। তার উপর তুমি ক্রাইম করে চলেছ, একটার পর একটা ক্রাইম করছো, অন্যায় করছো তুমি, আর তার সবকিছুই করেছে আপনার ছেলের জন্য। আপনি চুপ করুন, প্রতাপ, প্লিজ। ভুলে যাবেন না যে আপনি কিন্তু আমার বাড়ির ড্রয়িং রুমের মধ্যে দাঁড়িয়ে রয়েছেন। আর একটা কথা যদি বলেছেন, তাহলে আমার যতগুলো সিকিউরিটি গার্ড রয়েছে তাদের প্রত্যেককে ডেকে বলবো আপনাকে টেনে হিঁচড়ে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিতে। আপনি কিন্তু আমায় ইনসাল্ট করছেন কেদারবাবু।
ইনসাল্ট করছে। আমি আজ কিন্তু একটা অনুরোধ নিয়ে এসেছিলাম, আমার যাবতীয় সম্পত্তি টাকা পয়সা আমি সবকিছু যমুনাকে দিয়ে দেবো, কিন্তু তার বিনিময়ে আমার সঙ্গীতকে চাই। সঙ্গীতকে? হ্যাঁ, এটাতে তার ডিক্লারেশন আছে, আমার সমস্ত কিছু সব আমি যমুনাকে দিয়ে দেবো। হ্যাঁ, ও যা চায় তাই। আপনি একটু লেভেলটা মেনটেন করে কথা বলুন। লেভেল মেনটেন করে কথা বলুন আপনি। কাকে কি বলছেন আপনি? কার সামনে দাঁড়িয়ে কথা বলছেন? আর দেখুন, আমাকে প্রলোভন দেখি কোনো লাভ নেই। আমি এই রায় বাড়ির বউ, আমি কত টাকার মালকিন আপনার কোনো আইডিয়া আছে, ধারণা আছে আপনার? তোমার যে কি কি কাজ করতে হবে তার পর্দা আমি তোমাকে দিয়ে দেবো, কাজগুলো করে দেখিয়ে দিন। যমুনা, তুমি বুঝতে পারছো না, ও যদি, আমি তো এক্ষুনি বললাম তো এক্ষুনি, যে কোনো সিএ ফার্মে বা ম্যানেজমেন্ট স্কুলেও বাড়ির বউ হওয়ার যোগ্যতা শেখানো হয় না, আর সেটা মেয়েরা নিয়ে জন্মায় যারা বাড়ির বউ হওয়ার যোগ্য হয় আর কি। আমি এক্ষুনি বললাম, আর আমি জানি যে আমার এই গৃহস্থ ক্লাসে কে সফল হবে আর কে সফল হবে না। আচ্ছা, বুঝতে পারলে তো আমার কথা? ওকে, আমি রাজি। কিন্তু যমুনা, তুমি আবার সঙ্গীতের মতো কোনো অছিলা? না আঙ্কেল, না, আমি কোনো অছিলা করি না আর করবো না। এবার আপনারা আসতে পারেন। যমুনা, তুমি তুমি এটা কি করলে? তুমি বিশ্বাস নেই আমার উপর। আচ্ছা তাহলে, কিন্তু ও যদি কোনো ভাবে সফল হয়ে যায়? তখন কি হবে? বিয়ে দিয়ে দেবেন? আপনি তো চেয়েছিলেন যে আপনার ছেলের সঙ্গে আজ আর বিয়ে দিতে। হ্যাঁ, না না, তুই বুঝতে পারছিস না, ওটা ওটা একটা অন্য কেস ছিল। কেস? হ্যাঁ, মানে কেস মানে? না না, কেস মানে আমি তোকে বলছি, ব্যাপারটা বোঝবার চেষ্টা করো। ব্যাপারটা মানে ঘটনাটা কি, আমি তো তখন জানতাম যে তুই মরে গেছিস। বাহ, আমি মরে গেছি? হ্যাঁ, মরে গেছিস। কি আনন্দ না, আমি মরে গেছি! আমার শুধুমাত্র চিন্তা আমার শাশুড়ি মাকে। কেন? আমি শুধু ভাবি যে উনি দীর্ঘদিন বাঁচুক, সুস্থ হয়ে বাঁচুক। ওনার যদি কিছু হয়, আপনি যা বিয়ে বিয়ে করেন বাবা রে। তুই হাসিস কেন? তো হাসিস কেন? এই কথা শুনে হাসার কিছু আমি বুঝতে পারলাম না। আর এটা এটা তুই কি বললি? কেন বললি আমাকে? অল কেন বললি? কেন? ঠিক বলেছি, আমি যা বলছি একদম ঠিক বলেছি। আপনি যান, উপরে গিয়ে রেস্ট নিন, আমি আপনার স্ন্যাক্স পাঠাচ্ছি। আচ্ছা, পাঠাবি তো? ঠিক আছে। যমুনা, আমার না খুব নার্ভাস লাগছে। আপনি এত কেন চিন্তা করছেন? আপনি একদম নিশ্চিন্তে থাকুন ছোট কর্তা বাবু, সবাইকে দিয়ে সব কাজ হয় না, বেড়াল দিয়ে কখনো হাল চাষ হয় না। আমি আসছি। হ্যালো, কে বলছেন? জ্যোতি সেন? না না, আপনার কোথাও ভুল হচ্ছে, ওই নামে এখানে কেউ থাকে না। হ্যাঁ, জ্যোতি সেনের বাবা বলছেন? আরে মশাই, বললাম তো প্লিজ, আপনি রং নাম্বারে ফোন করেছেন। হ্যাঁ, ভুল হচ্ছে আপনার। কে ফোন করেছিল সঙ্গীত? বাবা খেয়ে বললো জ্যোতি সেনের বাবা বলছে, জ্যোতি সেনকে খুঁজছে। কে জানে কোথেকে জ্যোতি সেন? মানে দাঁড়া দাঁড়া দাঁড়া, জ্যোতি সেন মানে মানে যমুনাই তো জ্যোতি সেনের নাম ভাঙিয়ে বাড়িতে ঢুকেছিল? হ্যাঁ। তাহলে তুই কেন বললি যে তুই জ্যোতি সেনকে চিনিস না? না না বাবা, আসলে যমুনাই তো আসলে জ্যোতি সেন, তাই। হ্যাঁ, তাই তো, তুমি ঠিক বলেছ, এটা তো আমি ভেবে দেখিনি। জ্যোতি সেন, সে আবার কে?
স্ট্রেঞ্জ, আমার তো অবাক লাগছে, জ্যোতি সেনের বাবা তাহলে এ বাড়িতে যে আছে সে কে? যমুনা নয়? কিছু মনে না করলে আমায় এক কাপ কফি করে দেবে গো, খুব ঠান্ডা লাগছে জানো তো। সত্যি রে, ঠান্ডাটা জাকিয়ে পড়ছে। দাও না গো, এক কাপ কফি করে দাও। দিচ্ছি দিচ্ছি। হ্যাঁ বল, কি ব্যাপার রে, সারাক্ষণ শুধু কথা বলে যাচ্ছিস, বরের সঙ্গে এত কথা বলিস না। আরে বর কোথায়, বিয়ে তো হয়নি। আরে বিয়ে তো হয়ে যাবে, এ চুটিয়ে প্রেম করে যাচ্ছে মেয়েটা। কি বলো না তুমি, আমি যাচ্ছি। শোন শোন শোন, প্রেম করছিস কর, প্রেম করা ভালো, কিন্তু একটু রান্না বান্না তো শিখতে হবে নাকি? বিয়ের পর শ্বশুর মশাইকে রান্না করে খাওয়াবি না একটু? আরে ওসব আমি পরে শিখে নেবো, পরে শিখে নেবো, এখন না প্লিজ প্লিজ। আরে তোমাকে বলছি না, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আচ্ছা শোন, আমার কথা শোন, প্রেমটা কর, কোনো অসুবিধা নেই, কিন্তু বারান্দায় গিয়ে নয়। হ্যাঁ, ঠান্ডা হাওয়া দিচ্ছে, ঘরে গিয়ে প্রেম করা যাবে। না না না, ঘরে তো বাবা মা আছে। আরে আমার ঘরে চলে যা। না না, তোমার ঘরে না, আমি বারান্দাতেই ঠিক আছি। আর ঠান্ডা লাগিয়ে আমি শ্রী শোন, ঠান্ডা লাগিয়ে আমি ভাই শুনলো না, ভাগলি একেবারে। কে তুমি? আমি কে মানে? তোমার পরিচয় কি? গীত, কি বলছো তুমি? আমি তোমার বৌদি, তোমার ভাইয়ার স্ত্রী, এই বাড়ির বউ, যমুনা রায়। তাহলে জ্যোতি সেন কে? জ্যোতি সেন কে মানে? চুপ করে আছো কেন তাহলে, বলো, বলে দাও না যমুনা বৌদি। আমি জানি তুমি সব জানো, আই এম শিওর তুমি যমুনা বৌদি। যে যাই বলুক, আমি আমি তো জানি যে তুমি যমুনা বৌদি। দেখো দিদিভাইকে কেউ ভুল বোঝাচ্ছে, আর ওকে ভুল বুঝিয়ে তোমাকে ফাঁসানোর চেষ্টা করছে। আমি জানি এর পেছনে নিশ্চয়ই কেউ আছে। তুই চুপ কর, তুই কিন্তু আজকাল বেশি কথা বলছিস। আমি বেশি কথা বলছি না দিদিভাই, আমি বেশি কথা বলছি না, আমি একদম ঠিক কথা বলছি। তোর এই চেঞ্জটা না আমি মেনেই নিতে পারছি না। আর ওর চেঞ্জটা, ও তো পুরোপুরি চেঞ্জ। তোমরা কেন বুঝতে পারছো না, যমুনা বৌদি আর নেই আমাদের মধ্যে, যমুনা বৌদি মরে গেছে। যমুনা বৌদির শরীর আর আমাদের মধ্যে নেই, ওকে দাহ করা হয়ে গেছে। এটা কেন তোমরা বুঝতে পারছো না? আর এই মেয়েটা, এই মেয়েটা গোপনে যমুনা বৌদির সাথে আমাদের বাড়িতে ঢুকেছে, তাও আবার ভাইয়ার মাধ্যমে। আর ভাইয়া সত্যি তুই এতটাই বোকা যে স্টপ ইট, জাস্ট স্টপ ইট, এনাফ ইজ এনাফ গীত। তুই ইংরেজি বলছিস? হ্যাঁ বর্মা, বর্মা আমি এইটুকু ইংরেজি বলতে শিখেছি বর্মা। আমি যখন জ্যোতি সেন সেজেছিলাম তখন আমি দিনের পর দিন, রাতের পর রাত, ঘন্টার পর ঘন্টা আমি কানে ইয়ারফোন গুঁজে ইংরেজি বলার চেষ্টা করতাম। আমি ইংরেজি মুভি দেখতাম যাতে আমাকে কেউ ধরতে না পারে। আমি যেন ধরনা পড়ে যাই, আমার কথা যেন কোনো টান না আসে, আমি যেন আজকালকার মেয়েদের মতো ব্যবহার করতে পারি, সেই জন্য বড়মা আমার স্বামী আমার ছোট কথা বাবু আমাকে শিখিয়েছে বড়মা। অনেক নাটক করেছো তুমি, বুঝতে পেরেছো? অনেক নাটক করেছো, তোমাকে আমরা চিনে গেছি, তুমি এই বাড়িতে কোনো মতলব নিয়ে ঢুকেছো। এইবার বুঝতে পারছি যে আমার বিয়েটা কিসের জন্য ভাঙা হলো। চুপ করো আজা, একদম কথা না। দেখ গীত, আমি বলছি তোদের কোথাও একটা ভুল হচ্ছে। দাঁড়া দাঁড়া এক সেকেন্ড। হ্যালো, হ্যাঁ বলুন, বলছি আপনি আমাকে ছবিটা পাঠাতে পারবেন এক্ষুনি? ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কি হয়েছে? তুই বলছিলিস না যে যমুনা বৌদির ডেথ সার্টিফিকেট নেই? না নেই। একটা সেকেন্ড টাইম দে আমাকে। এই তো পাঠিয়েও দিয়েছে, এই যে। তাহলে এটা কি ভাইয়া? দেখি একবার, দেখো
গীত, আমাকে দেখা না, দেখা না আমাকে, তাহাতে দেখো না। কি দেখছিস তোরা? দেখা মাকে যমুনা বৌদির ডেথ সার্টিফিকেট, এটা এখানে স্পষ্ট লেখা আছে টাম, যে জলে ডুবে মারা গেছে, তার আগে মাথায় একটা চোট ছিল। তাহলে তুই কে? তুমি কে বলো, তুমি কে? বাবা বাবা, ও যমুনা, আমি তো বলছি ও যমুনা। থাক ভাইয়া, তোকে আর ধামা চাপা দিতে হবে না। তুমি প্লিজ বলো, তুমি কে? কে তুমি? একটু শান্ত হও গীত, আমি তোমাকে বলছি আমি তোমার যমুনা বৌদি। বাবা বাবা, অন্তত আপনি বিশ্বাস করেন, আমি যমুনা, আমি এই বাড়ির বউ, আপনার পুত্রবধূ যমুনা রায়। মিথ্যে কথা বলছো, একদম মিথ্যে কথা বলছো। আমার সামনে দাঁড়িয়ে মিথ্যে কথা বলবে না। আমি জানি তুমি যমুনা নও, তুমি জ্যোতি সেন। এবার বলো আমাকে, কি মতলবে তুমি এই বাড়িতে এসেছো? বলো কি মতলবে এসেছো? বাবা ভুল হচ্ছে তোমার, বাবা আমি বারবার বলছি ভুল হচ্ছে তোমার। আমি এক্ষুনি ওই পুলিশ অফিসারের সাথে তোমায় কথা বলাতে পারি, উনি সাক্ষী আছেন। ঠিক আছে ঠিক আছে, ডাকো তোমার পুলিশ অফিসার। হ্যাঁ ডাকো। আমার সামনে দাঁড়িয়ে মিথ্যে কথা বলবে না। আমি জানি তুমি যমুনা নও, তুমি জ্যোতি সেন। এবার বলো আমাকে, কি মতলবে তুমি এই বাড়িতে এসেছো? বলো কি মতলবে? আপনি আমাকে বললেন না যে এবারের মালকিনের মাথা খারাপ হয়ে গেছে? আপনি আমাকে এও বললেন যে এবারের পুত্রবধূর সঙ্গে আপনার মুখের নাকি অদ্ভুত মিল আছে, তাই না জ্যোতি ম্যাডাম? ছোটকর্তাবাবু, আমি যমুনা। আপনি আপনি বিশ্বাস করেন তো যে আমি যমুনা? ওই অফিসার বাবু ওরকম অস্বীকার করলেন কেন আমি বুঝতে পারলাম না। আমি যমুনা, আমি সত্যি যমুনা ছোটকর্তাবাবু, আমি যমুনা। হ্যাঁ যমুনা, আমি আমি বিশ্বাস করি তুমি যমুনা, তুমি যমুনা। আমি জানি তো, আমি তো সাক্ষী। যমুনা, এই পৃথিবীতে আর কেউ তোমার পাশে না থাকুক, আমি থাকবো তোমার পাশে। ডোন্ট ওয়ারি যমুনা, আমি অলওয়েজ তোমার পাশে থাকবো। আই প্রমিস। আই লাভ ইউ যমুনা, আই লাভ ইউ। আই লাভ ইউ টু ছোট কথা। হাতে পড়ে গেছে এমন চক্রবহু রচনা করেছি যে সঙ্গীত সঙ্গীত ওকে রক্ষা করতে পারবে না, কেউ পারবে না। আর কয়েকদিনের মধ্যে তুমিও বিশ্বাস করতে শুরু করে দেবে যে ও জ্যোতি সেন। এমন প্ল্যান করা হয়েছে না? ওর বাবা আসছে, মা আসছে, সমস্ত ডকুমেন্ট নিয়ে আসছে। হে বাড়িতে তো আমি থাকবো, আমি। যমুনা প্রমাণ করতে পারবে না যে ও বেঁচে আছে। যমুনাই যমুনার মৃত্যুর জন্য তাই হবে। হ্যাঁ, আর তারপর যমুনারই জেল হয়ে যাবে।
পৃথিবীতে বোধহয় প্রথম কেউ নিজেকে খুন করে চেয়ে যাচ্ছে। তুমি এখানে কি করছো? না মানে আঙ্কেল কিছু করিনি। কিছু করিনি মানে? দেখুন দেখুন আপনার ছেলে ওই বাইরের মেয়েটির সঙ্গে ঘনিষ্ঠভাবে বসে আছে। আই এম সরি আঙ্কেল, আমি আপনাকে এটাই জানাতে যাচ্ছিলাম। এক মিনিট দাঁড়াও। সঙ্গীত সঙ্গীত কি হচ্ছে? কি হচ্ছে? এই মেয়েটাকে তুমি এখানে নিয়ে এসছো? একটা বাইরের মেয়েকে তুমি যমুনার জায়গা দিচ্ছ? সঙ্গীত, এটা যমুনার ঘর, রায়বাড়ির পুত্রবধূর ঘর, তাকে তুমি এই জায়গাটা দিচ্ছ? বাবা প্লিজ প্লিজ বাবা বিলিভ মি, ওই যমুনা। শাট আপ! যতক্ষণ না প্রমাণ হচ্ছে যে ও যমুনা, ততক্ষণ এই ঘরে থাকবে না। এই বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে, বেরো। বাবা আপনি কি বলছেন বাবা? আমার কথাটা একবার শুনুন না বাবা। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। বেরিয়ে যাও, বেরিয়ে যাও এক্ষুনি এখান থেকে, বেরো। বাবা আপনি ভুল করছেন বাবা, আমি তো আপনাকে বলছি আমি যমুনা, আমি এই বাড়ির পুত্র মতো। বাবা আপনি বলতে তো ভাবতেই অবাক লাগছে, শুধু যমুনার মতন মুখে সাদৃশ্য আছে বলে তুমি বউ সেজে বাড়িতে ঢুকে পড়লে। হ্যাঁ আঙ্কেল, আমার তো ডাউট হচ্ছে। কি ডাউট হচ্ছে তোমার? এই মেয়েটা যমুনাকে খুন করেনি তো? আর যা, কি বলছো কে তুমি? একদম ঠিকই বলেছি আঙ্কেল, আমার তো মনে হয় একটা এফআইআর করার দরকার আছে। হ্যাঁ পুলিশ তদন্ত করুক, আমার সন্দেহ যদি ঠিক হয়ে থাকে আঙ্কেল, তাহলে এই মেয়েটা যমুনাকে খুন করেছে। এই মেয়েটা যমুনাকে সরিয়ে নিজে বউ সেজে এই বাড়িতে এসেছে সম্পত্তি ভোগ করার জন্য। সঙ্গীত সঙ্গীত প্লিজ তুমি ওকে টাচ করো না। সঙ্গীত সঙ্গীত, ও বাইরের একটা মেয়ে, প্লিজ তুমি ওকে টাচ করো না। স্টপ দিস ননসেন্স।